that weird. कुछ नहीं सर এটা কোন স্কুল বিদুনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল আপনি আমি প্রিন্সিপাল আচ্ছা কি একটা ঘটনা ঘটেছে কি কিভাবে কি হলো একটু বলবেন ওই যে সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুললো তখন টিচার আমাকে ফোন করলো আমি এলাম এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানালা বেসিন ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে অনেকগুলি সুইচ বোর্ড ভাঙা হয়েছে মানে চুরি হয়নি কোনো কিছু চুরি হয়নি কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এগুলো এর আগেও তো আপনার স্কুলে অনেক চুরি এর আগেও ঘটেছে এর আগেও দু তিনবার ঘটেছে গত পরশু দিনে আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায় টবগুলি ভেঙে ফেলে তারপরে সেটা আচ্ছা ঠিক আছে কিছু বলিনি কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো পরে খুব বাজে অবস্থায় স্কুলটাকে তৈরি করলো এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নতুন একটা টয়লেট যেটা এখনও স্টার্ট হয়নি সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেল ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলির ঢাকনাগুলো ক্যাপগুলি সব নিয়ে গেল আপনার স্কুলের চারিপাশের পরিস্থিতি নিয়ে কি বলবেন পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়ে বলবো একবারে বলবো ভালো না কারণ আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয় এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য শোভনীয় নয় বা স্কুলের কথা নয় নেশা সামগ্রী পরিত্যক্ত নেশা সামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি এবং পরশু দিনে দেখা গেছে কিছু প্যাকেট ওখানে পড়ে আছে এ নিয়ে প্রশাসনকে কবার অবগত করেছেন আমরা দুবার জানিয়েছিলাম যখন চুরি হয়েছিল দুবার আমরা জানিয়েছিলাম ওরা এসে দেখে গেছিল কিন্তু এর পরে আমরা কোনো কখনো কাউকে কোনো সময় এখান থেকে পাকড়াও করেছে না এমন কোনো খবর আমার কাছে নেই এখন অবধি তো এটা যদি বারবার ঘটে থাকে আমাদেরও একটু মনটা ডাউন হয়ে যায় যে আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি এটা তো বিদ্যাজ্যোতি প্রকল্পের স্কুল এটা বিদ্যাজ্যোতি প্রকল্পের এখানটা অনেক টাইপের অ্যাসেট থাকে তাই তো হ্যাঁ 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 কতটুকু সুরক্ষিত ভাবছেন হ্যাঁ কতটুকু সুরক্ষিত ভাবছেন তাহলে না এতবার ঘটনার পর আমি বলবো যে স্কুলটা সুরক্ষিত নয় আমাদের বাউন্ডারি ওয়ালটা ইনকমপ্লিট হয়ে আছে গেটটা লাগানো হয়নি জানতে চেয়েছিলাম বলা হলো ওই দিকটায় হাইওয়ে হওয়ার জন্য গেটটা হচ্ছে না গেটটা যদি হয়ে যেত তাহলে হয়তো আমরা কিছুটা ঢোকা যেত তারপরে স্কুলের একটা সাইডে একটা নতুন বিল্ডিং হচ্ছিল বিদ্যাপতি প্রকল্পের বিল্ডিংটাও হাফ ডান হয়ে আছে এদিক দিয়ে ঢোকা যায় স্কুলটার মধ্যে মানে আপনার স্কুলে ঢোকার মতো বেশ কিছু জায়গা রয়েছে অনেক জায়গায় আছে এবং এটা এই দিক দিয়েই মূলত ঢুকছে নাহলে তো অন্যদিকে জায়গা নেই দিয়ে ঢুকেই ওই যে গাছগুলো নষ্ট করে বা আজকে যেটা ঘটলো সেই ঘটনাটা আমি বলতে পারি ওই দিক দিয়ে ঢুকছে আজকের এই ঘটনাটা প্রশাসনকে জানিয়েছে আমি একটু আগে বিলোনিয়া পিএসকে ফোন করেছিলাম অফিসার বলেছিল আপনি পাঠাবে না স্টাফ পাঠাবে এই জন্য ওয়েট করছি আচ্ছা